সানডের একটা ভিডিও নিয়ে চলে আসছি, আজকের ব্লগটা হচ্ছে আজকে আমাদের চলে আসছি এখন বর্তমানে আমরা মানে আজকে সানডের দিন কোথাও যাইনি, তার জন্য হঠাৎ করে অভিষেক আমাকে কল করলো যে ভাই এদিকে আয় একটু আড্ডা সাটা মারবো, তার জন্য ব্লগটা স্টার্ট করে দিছি। আর আজকের ব্লগটাতে কি কি হবে সব কিছু শেয়ার করবো। আর এখন তোমাদের কয়টা অভিষেক হোলি দেখেন কেন ওইলি ওঠাচু। আর মোর ইনস্টাগ্রামের নাম হচ্ছে X308 লাস্টে আইডিটার নাম, তো ইনস্টাগ্রামটা যায় সার্চ করেন, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অভিষেকের, তো তোমরা যাবা, বেশি সার্চ বার্চ কিছু করতে হবে না, তোমরা ডিসক্রিপশনে যাবা, লিঙ্ক থাকবে, লিঙ্কটাতে ক্লিক করবা, ডাইরেক্টলি চলে যাবে অভিষেকের আইডিতে। তো চলো এখন কয়টা হইলি দেখি, কি রেডি তো নাকি? একদম, তো চলো গাইস, এই যে আমাদের অ্যাম্পটি আর হইলি দেখবো, এখানে আমাদের একদম অভিষেক রেডি, তো চলো। কহি মর্ম নিগাহে কহি গোরে বাহে খাচ্ছে এই মালটা, ঠিক আছে? তো চলো এখন আর কয়েকটা সিনেমেটিক শর্ট দেখাই তোমাদের, তারপর এখান থেকে আমরা বেরোয় যাবো কোথাও যাবো। ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা আসি রাইডিং এ, মানে অভিষেক আমাদের যে আমার ফ্রেন্ড আছে ওর আজকে একটু কিনা হোলি যাই হোক, উইলি উইলি অনলি উইলি উইলি আমরা উইলি মারা হয়ে গেছে অলরেডি একটু যাচ্ছি অনেকদিন পর মিট, তো কেমন আছো? ভালো তো, একদম আমি চলতেছে আর কি, ব্লগ দিচ্ছি, তার জন্য আসতে পারি না, ঠিক আছে? যে টিচার আছে মানে আমাকে খুব ভালোবাসে, আমাকে নিয়ে যাবো তো নাকি দিল্লি? তো না, অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে একটা মানে ব্যাটল শো আছে। আচ্ছা, তো ওখানে যাবো, প্ল্যান করতেছি, যদি আমি যাই অবশ্যই তোমাকে নিয়ে যাবো। চলো ভালো করে যাও, চলো আমরা এখানে যাবো আমরা, চলো ভালো করে যাও। অনেকদিন থেকে দেখা হয়নি, আমি মানে স্যারের সাথে অনেকদিন থেকে দেখা হয়নি, ভালো ভিডিও বানায়, কথার যে স্টাইলটা দারুণ, পুরো একদম ফুল পাওয়ারে ভিডিও বানায়, কারণ স্টাইলটা দারুণ প্রকাশ। হ্যাঁ দেখা হবে একদম, আমাদের আছে গাইস অভিষেক, একদম ও মাটা হারাই গেছে, হ্যাঁ কাকু ভালো তো, একদম একদম। এখন গাইস আমি চলে আসি একটা বিয়ে বাড়ির এখানে, মানে আমার বিয়ে বাড়ি না, এইটা হচ্ছে এই যে রঞ্জন দেখতে পাচ্ছ, এই যে রঞ্জনের ওর একটা কাজের, মানে ও কাজ করে যে মারোয়া রেডি করে, মানে ও তার জন্য গাইস আসছে, ও আউলে যাচ্ছে। তো ঠিক আছে গাইস, এখানে একটু মানে আমরা জাস্ট 10-20 মিনিট দাঁড়াইছি, তারপর আমি বেরোয় গেছি। আর এখানে আমাদের অভিষেক মানে বলতেছে বাহ এইভাবে ফুলটা কাটতে হয়, আমি বললাম হ্যাঁ তুই কাট, আমি জাস্ট দেখলাম, দেখে শেখে গাইস আমি চলে আসলাম বাড়ি, মানে এখন বাড়ি বেরোয় যাব। আর ও একটা করে ফুল নিচ্ছে আর একটা করে ফুল কাটতেছে,
আর হোয়াট ইজ দিস গাইজ, একদম পুরো মারোয়া রেডি। আর এখান থেকে আমরা মানে আমি ওরা থাকবে, আমি চলে আসলাম বাড়ি। লেটস গো। হোয়াট হ্যাপেন গাইজ, আমরা বিয়ের দিকে আসলাম। আস না, উ এদিকে আসো। এই আয়। তো এখন চলে আসি বাড়ি। আর হে মা আমাদের, যাই হোক এখন আমি পরবো বুট। আর আমাদের ব্লগ স্টার্ট করলে আমাদের মা দূরে চলে যায়, ঠিক আছে? আমাদের গাড়িতে বেশি তেল নেই। হোয়াট হ্যাপেন গাইজ, এখন আমরা চলে আসি গৌরব সেলুনের এখানে। আর এখানে লুক এট দিস, চুলগুলো আছে একটা, কয়টা কালার করব মানে আজকে না, আজকে জাস্ট শুনতে আসি যে কি কি কালার আছে। চলো গাইজ ব্লগটা কন্টিনিউ করতে থাকো, মজা হবে। আর লুক এট দিস, আমি তো বাইরে রঞ্জন কই? আচ্ছা আচ্ছা, তখন আমরা আমাদের রঞ্জন আসবে, তারপর মাস্ট যাবো। এখান থেকে গাইছি আমরা চলে আসি একটা ফ্রেন্ডের বার্থডে বাড়ি। ও ভাই বান্ডে বাড়ি, তো চলো ওইখান থেকে শেষ গাইস, এখন ডাইরেক্টলি যাবো বাড়ি। আর ব্লগ বানাইনি আমি, হ্যাঁ হ্যাঁ হে কেমন দিলাম। Let's go guys, come on come on come on guys, relax relax, let's go everybody, who are you here, who who guys, to say guys as এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও? হ্যাঁ, আমি 10টা ব্লগারের থেকে একটু আলাদা টাইপের ব্লগ করি, তার জন্য অনেকজনের খারাপ লাগতে পারে। আর হ্যাঁ গাইস, আমি তোমাদের ডাইরেক্টলি বলতেছি যে মানে অহংকার করতেছি না, তোমাদের বলছি যদি আমার ভিডিওগুলো ভালো না লাগে তোমরা আনসাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ তোমাদের যেটা কাজে মন লাগবে না, যেটা জিনিস ভালো লাগবে না, ওটা তুমি কেন করতে যাবে? যদি যদি আমার ভিডিও ভালো না লাগে তাড়াতাড়ি আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো। আর যদি হ্যাঁ গাইস যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোন ইন্টারেস্টিং ভিডিওতে, প্রবলেম লাভার আসবে আবার দেখাবি। আর হ্যাঁ, যারা যারা আমাকে ফেসবুক পেজ থেকে ফলো করছো তো ফলো করে দেবে। আর হ্যাঁ, যারা ইনস্টাগ্রামে আমাকে এখনো ফলো করনি তো ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা যাই ফলো করে দিয়ে আসবা। চলো বাই, লাভ ইউ অল।